হসপিটালে চাকরি ছেড়ে মুরগি পালন, শুনেছেন কখনো এরকম কথা? আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এইরকমই একজন উদ্যোগী নারীর গল্প। হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আচ্ছা বলুন তো, একজন মহিলা সে কি বাড়ির হাউসওয়াইফ হয়ে সারা জীবন কাটিয়ে দেবে, নাকি তার একটা নিজের পরিচয় হওয়া উচিত? অনেকে বলবেন হয়তো হ্যাঁ, অনেকে বলবেন হয়তো না। আমি সেই প্রসঙ্গেই যাচ্ছি না। মহিলারাও যে নিজের পায়ে দাঁড়িয়ে সমাজকে দেখাতে পারে, তারাও সমাজের জন্য কিছু কাজ করে, তারাও নিজেদের পরিচয়ে বাঁচে, আজ সেই রকমই একজন মহিলাকে আমরা দেখাবো, যিনি বাড়ি সামলাতে গিয়ে তার হসপিটালে চাকরি ছাড়তে হয়েছে এবং তারপরে বসে থাকবে না বলে সে বাড়ি থেকেই একটা ব্যবসা শুরু করার কথা ভেবেছিল। ব্যবসাটা চয়েস করেছিল মুরগির ফার্মিং। চলুন আজ সেই মহিলারই জীবন কাহিনী আপনাদের দেখাই, কীভাবে সে এই ব্যবসায় এলো, সে কীভাবে ব্যবসা করছে এবং তার ফিউচারে এই ব্যবসা নিয়ে কী পরিকল্পনা। আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেল যদি নতুন দেখেন তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে এরকম কিছু মানুষের মধ্যে শেয়ার করে দিন যারাও নিজের পায়ে দাঁড়াতে চাইছে, তাহলে হয়তো সেই মানুষেরও উপকার হবে। নমস্কার, আমার নাম মাসুদা মল্লিক, বাড়ি হচ্ছে মামুদপুর সেনপাড়া পোস্ট এবং থানা মগরাহাট। যে কোনো ধরনের ফার্মিংই তো অনেকগুলো পার্টে করা যায়, আপনি এই সোনালি মুরগি ফার্মিংয়ের কোন পার্টটা নিয়ে মূলত কাজ করছেন? আমি এখানে ইনকিউবেটর মেশিনের সাহায্যে সোনালি মুরগির ডিমের বাচ্চা তুলি। এবার আপনি একটু বলুন যে আপনি এত ধরনের ব্যবসা থাকতেও কেন সোনালি মুরগি নিয়ে কাজ করছেন? আমি একটা প্রথমে তো হসপিটালে জব করতাম, আমার একটা বেবি আছে বাড়িতে, ছোট 3 বছরের বাচ্চা, তো ওর দেখাশোনার তো সেরকম কেউ নেই, যার জন্য আমার চাকরিটা আবার ছাড়তেই হয়। তো ছাড়ার পরে তারপর বাড়িতে বসে বোরিং লাগছিলো যে কী করবো। তারপরে একটা দাদার দেখলাম, ইউটিউবে দেখলাম সেই দাদা এই যে মুরগি নিয়ে ব্যবসা করছে, তখন আমার তখন মনে হলো তাহলে এই দাদার সঙ্গে যোগাযোগ করে যদি বা আমি এই ব্যবসাটা করতে পারি। দেখলাম যে সেরকম খাটুনি নেই, সেরকম চাপও নেই, অথচ আমি বাড়িতে বসে বাচ্চাও সামলাতে পারবো প্লাস ব্যবসাও সামলাতে পারবো, যার জন্য ওই দাদার সঙ্গে আমি যোগাযোগ করি। যোগাযোগ করে 1 বছর আগে আমি ওই এই মেশিনটা তুলি, ইনকিউবেটরের সাহায্যে আমি ডিম ফুটিয়ে বাচ্চা তুলে সাপ্লাই করি। এই আমার বাচ্চা দেখুন, এই এর জন্যই আজকের এই আমার ব্যবসাতে আসা, এর নাম হচ্ছে সিনথিয়া রহমান, এর জন্যই আমার এই ব্যবসাতে আসা। আপনি সোনালি মুরগির ডিম ফুটিয়ে তো বাচ্চা সেল করছেন, অলরেডি বেশ 1 বছর ধরে কাজও করছেন, আপনি একটু কাইন্ডলি বলবেন আপনি এই বিজনেসের পেছনে এতদিনে কত টাকা ইনভেস্ট করেছেন? আমার টোটাল ইনভেস্টমেন্ট লেগেছে 3.5 লাখ। ৩.৫ লাখ লেগেছে, এত বেশি লেগেছে তারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে এটাই যে আমি যখন ওই দাদার সঙ্গে যোগাযোগ করেছিলাম, দাদা বলেছে আপনার 10,000 টাকা থেকে শুরু করতে পারেন। 10,000 টাকা থেকে কীরকম, মানে 100 ডিমও ফোটানো যায়, 5,000 ডিমও ফোটানো যায়। তো আমি যখন ভাবলাম যে সেই যখন আমি টাকা আমার ইনভেস্ট করলে আমার যখন বেশি প্রফিট হবে, তো সেই হিসাবে আমি 5,000 ক্যাপাসিটি নিয়েছি বলে আমার 3.5 লাখ। কেউ যদি চায় বা আমি চাইলে 10,000 টাকাতে শুরু করতে পারতাম। আপনার এই ফার্ম হাউসে আপনি মূলত কোন কোন ব্রিড নিয়ে কাজ করছেন? আমার মেনলি সোনালি ব্রিডের উপরে কাজ হয়, তারপরে হচ্ছে খাকি, ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার, কোয়েল পাখির বাচ্চা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এখানে সব জায়গার তুলনায় আপনি কম করে হলেও 1 টাকা 2 টাকা হলেও আপনি আমার এখান থেকে কম, মানে কম হিসাবেই পেয়ে যাবেন। আপনি কি শুধুই সোনালি মুরগির বাচ্চা সেল করছেন, নাকি এই রিলেটেড আরও বিভিন্ন ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করেন? আমার এখানে মানে জলের পাত্র, খাবার, এগুলো কিন্তু সাপ্লাই আমি দিই। বহু নতুন ফার্মার আছেন যারা ইনকিউবেটরে হ্যাচিং প্রসেস সম্পর্কে সঠিকভাবে জানেন না, আপনি যদি তাদের উদ্দেশ্যে আপনি কীভাবে হ্যাচিং করছেন সেটা একটু দেখান এবং তার পাশাপাশি আপনি যে ইনকিউবেটর নিয়ে কাজ করছেন সেটাও আমাদের একবার দেখান। আসুন আমাদের হ্যাচিংয়ের প্রসেসটা আপনাকে পরিষ্কারভাবে দেখিয়ে দিই। এই যে এখানে মেনলি সুইচ বোর্ড, এই সুইচ বোর্ড থেকে এখানে লাইনে চলে এসছে, এই যে অটোমেটিক সিস্টেম, আমার পুরো সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম। দেখুন ডিমের বয়স হয়ে গেছে 11 দিন, এবং এটা বেশিক্ষণ খোলা রাখা যায় না, এবং এই মেশিন থেকে আবার
আবার আরেকটা হ্যাচিং এর যে মেশিন আছে ওই মেশিনে উঠে যাবে। এটা হ্যাচিং এর মেশিন, ওই মেশিন 18 দিন পর পরে এই মেশিনে চলে আসবে ডিমগুলো। এটাতে বাচ্চা উঠবে, ওটা বাচ্চা এখানে মোটামুটি 3 দিন থাকবে, 3 দিন পরেই বাচ্চাটা উঠবে, 21 দিনে টোটাল বাচ্চা উঠবে। ওঠার পরে তারপর আমরা ব্রুডিং এ দিয়ে দেব বাচ্চাগুলো। এবার চলুন দেখা যাক সোনালি মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করা হচ্ছে। এই যে আমার বাচ্চা ব্রুডিং হচ্ছে। এখানে মূলত কতদিনের বাচ্চা ব্রুডিং করা হচ্ছে? এগুলো 10 দিনের বাচ্চা। নতুন যেসব ফার্মাররা দেশি মুরগি সেল করেন অথবা বাচ্চা ব্রুডিং করছেন কিংবা চিকস কিনবেন, তাদের উদ্দেশ্যে কি আপনি কোনো অ্যাডভাইস দিতে চান? আপনাদেরকে আরো একটা কথা বলি, আপনারা যেখান থেকেই বাচ্চা নেন না কেন, সেখান থেকে একটা বিডের উপরেই যেন মানে সেখান থেকে নেওয়া হয়। আপনি এখানে কতগুলো মুরগি ব্রুডিং এর জায়গা করেছেন এবং কতটা জায়গা লেগেছে আপনার এর জন্য? একটা ব্রুডিং এর মধ্যে 8x10 ঘেরা রয়েছে। 100টি বাচ্চা ব্রুডিং এর জন্য কতগুলো আলো এবং কতগুলো জলের পাত্র প্রয়োজন পড়ে? লাইট আছে এখানে 100 বাচ্চার জন্য 2 থেকে 3টে, এবং কি 200 ওয়াটের দিলে যথেষ্ট, এবং কি এর মধ্যে 100 বাচ্চার জন্য 2 জলের পাত্র, 3 খাবারের পাত্র দিলে এনা। ব্রুডিং শেল্টারের নিচে মাটিতে কি কিছু দিতে হয় এবং কেনই বা দিতে হয়? নিচে পেপার পেতে দিয়েছি, যেহেতু পেপারে পটিও করতে পারে, নিচের থেকে ঠান্ডাটা উঠবে না, সেই হিসাবে। যদি কোনো হাউস ওয়াইফ আপনাকে দেখে এই বিজনেস করতে চান, আপনার কি মনে হয় এই বিজনেস থেকে তারা প্রতি মাসে কতটা আর্ন করতে পারবে? প্রতি লটে থাকে বলতে গেলে 30 থেকে 32 থাকেই। এবার অনেক সময় কি হয়, বাচ্চা ধরুন একটু আরও বেশি উঠলে তখন আমার 38-40 এরকম উঠে যায়, কিন্তু সবচেয়ে কম ধরলে আমার 32-30, এটা থাকবেই থাকবে। আপনার ফার্মের অ্যাড্রেসটা যদি আরেকবার আমাদের একটু জানান। আমার কাছে মাল নিতে আসতে গেলে সাধারণত প্রথম শিয়ালদা আসতে হবে, শিয়ালদা আমাদের মেন পয়েন্ট। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেনে উঠতে হবে, ওঠার পরে মাঝখানে আমাদের 1 ঘন্টা 15 মিনিট লাগে মগরাহাট স্টেশন। মগরাহাট স্টেশন থেকে নেমে 5 মিনিটের ভ্যান ভাড়া, ভ্যানে আসতে হবে আমাদের মামুদপুর সেনপাড়া। আপনিও কি এই দিদির মতো নিজের জীবনের প্রতিষ্ঠা পেতে চান? তাহলে একবার যোগাযোগ করুন দিদির সাথে। তিনি কীভাবে এই ব্যবসায় এসেছেন, সে কীভাবে শুরু করেছে, সেটা জেনে আপনিও শুরু করুন আপনার ব্যবসা। হয়তো এই সমাজও আপনাকে একটা ভালো সম্মান দেবে, আপনাকে একটা ভালো জায়গায় তারা দেখবে, আর আপনিও হয়তো 2 পয়সা রোজগার করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনিও কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান এবং আপনার ভিডিওর মধ্যে আর কোন কোন বিষয় জানার খুব দরকার সেগুলো কমেন্ট করে লিখুন। পরবর্তী এপিসোডে আমরা এরকম অনেক তথ্য নিয়ে ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।